হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা MK। আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের ইলেকট্রিক স্কুটার দেখাবো, যে ইলেকট্রিক স্কুটারটা আপনারা কখনো অন্য কোনো কোম্পানিতে দেখেননি, এই প্রথম এই কোম্পানিতে এই ইলেকট্রিক স্কুটারটা দেখবেন। আমার বলার বক্তব্য, ইলেকট্রিক স্কুটারের গাদা কোম্পানি আছে, কিন্তু একই মডেল অন্যান্য কোম্পানিতে দেখা যায়। মানে হচ্ছে, ধরুন আপনার একটি মডেল আলাদা আলাদা কোম্পানিতে দেখা যায়, খালি নামগুলো চেঞ্জ থাকে, বাকি মডেলটা একই থাকে, সব কোম্পানিতেই পাওয়া যায়। কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন, এটা শুধু জেলিও কোম্পানিতেই পাবেন, আর মডেল হচ্ছে এক্সম্যান। এটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না, এটা আপনাদেরকে গ্যারেন্টির সাথে বলতে পারি, শুধু জেলিও কোম্পানিতেই পাবেন। আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, এক একটা করে পার্ট পার্ট দেখাবো। এটা নতুন ধরনের একটা ইলেকট্রিক স্কুটার। এখানে দেখুন, একটা হ্যান্ডেলে ভয়জারের মতো লাগানো আছে, হাওয়াটা গার্ড করবে। আর নিচে বডিতে হেডলাইট আছে, হেডলাইটটা জ্বালিয়েও দেখাবো। আর এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত, ব্যাটারি কত, মাইলেজ কত, ডিটেলস আপনাদেরকে বলবো। এখানে দেখুন, DRL-এর মতো পাবেন, আপনাদেরকে হেডলাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন, জ্বলছে হেডলাইটটা, এই দু সাইডে DRL জ্বলবে এখানে মধ্যে, আর এই সাইডে জ্বলবে DRL। তাছাড়াও হেডলাইটটা জ্বলবে, LED হেডলাইট, ডিপার হবে, লং শর্ট হবে। আর একটা জিনিস বলে দিই, এই গাড়িটা যেহেতু নতুন, তো এখানে ব্যাটারি লাগানো নেই গাড়িটাতে। আমি একটা ব্যাটারি এক্সট্রা জুড়ে নিয়েছি আপনাদেরকে ফিচার্সগুলো, এর বৈশিষ্ট্যগুলো দেখানোর জন্য। তো মিটারটা থেকে শুরু করছি। তো দেখুন, মিটারটা চাবিটা অন করলাম, তো কালারিং মিটার পাবেন। কালারিং ডিসপ্লে ঝকঝক করছে, বড় বড় লেখা, দেখুন দারুণ ডিসপ্লেটা দেখতে, খুব ভালো লাগছে, লেখাগুলো বড় বড়। এর মধ্যে দেখুন P লেখা আসছে, P মানে পার্কিং। এই P সরাতে গেলে এই পার্কিংয়ের সুইচটা দাবতে হবে, এই সুইচটা দেবে দিলেই P সরে যাবে, গাড়িটা ইজুটু রেডি হয়ে গেল, এরপর চালাতে পারবেন। আর এখানে এক লেখা আসছে, মানে এটা হচ্ছে গিয়ার, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা গিয়ার সুইচ। এটা আপনি যে কোনো ইকোনমি মুড সুইচে চালাতে পারবেন, আলাদা আলাদা স্পিডে। আপনাদেরকে স্পিডটা দেখাচ্ছি, একে 25 স্পিড পাবেন, দেখুন ফুল এক্সেলেরেটর দিলে 25 উঠছে, 2 দিয়েছি, 2-এ 35 স্পিড পাবেন, 3 দিয়েছি, 3-এ 50 স্পিড পাবেন। এই স্পিডটা বাড়ানো যায় যদি আপনি এই লকটাকে আনলক করে দেন, তবে স্পিড বাড়ালে RTO-র নিয়ম সব আপনাকে মানতে হবে। এরপর দেখাই, দেখুন এখানে আপনারা স্পিড কত চলছে সেটা দেখতে পাবেন, এখানে ব্যাটারি ভোল্টেজ কত সেটা দেখাবে, আর টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটা দেখাবে। আর দু সাইডে যে গ্রিন দেখছেন, এটাতে ব্যাটারি কতটা চার্জ আছে দেখাবে। উপর দিকে যত থাকবে হাই, H মানে হাই চার্জ আছে, আর L মানে লো চার্জ, লালে চলে এলে চার্জটা কমে এসছে, দু সাইডেই দেখাবে, এইটা খুব সুন্দর। আর এখানে দেখুন রেডি লেখা চলে এসছে, মানে গাড়িটা এরপর চালানোর উপযুক্ত হয়ে গেছে, ইজু টু রেডি হয়ে গেছে, এটাও একটা ভালো ফিচার্স। আর এখানে আপনাদেরকে তো বললাম স্পিডটা দেখাবে। আর এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, কোনো যদি আপনার গাড়ির মধ্যে খারাপ হয়ে যায় কোনো স্পেয়ার্স, মোটর, কন্ট্রোলার, এক্সেলেটার, মুঠি, তাহলে মিটারে শো করবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে, স্মার্ট মিটার এর মধ্যে লাগানো আছে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এক্সেলেটার দিলে লেভেল উঠবে, কত স্পিডে চলছে, যেমন এখানে দেখাবে কত স্পিড চলছে, তার সঙ্গে লেভেলটাও দেখাবে কত স্পিডের মধ্যে গাড়িটা চলছে, আপনারা দেখতে পাবেন। তাহলে এগুলো এই মিটারের মধ্যে বৈশিষ্ট্য আছে। এরপর দেখাই ডান দিকের সুইচগুলো, এটা তো দেখালাম ইকোনমি মোড সুইচ, স্পিড কন্ট্রোল সুইচ, ফার্স্ট সেকেন্ড থার্ড, আর এটা হচ্ছে হেডলাইট সুইচ, একবার দিলে সাইড ল্যাম্পগুলো জ্বলবে, আরেকবার দিলে হেডলাইট জ্বলবে। আর এটা হচ্ছে P মানে পার্কিং, এটা তো দেখেছি। আর এই দিকেরটা হচ্ছে আপনার আর সুইচ, মানে হচ্ছে রিভার্স, পিছন দিকে চাকাটা ঘুরবে, ব্যাক গিয়ার সিস্টেম এর মধ্যে আসছে, এটাও একটা ভালো বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাচ্ছি। দেবে এক্সেলেটার দিলে দেখুন পিছন দিকে চাকাটা ঘুরবে, দেখুন পিছন দিকে ঘুরছে, এটা ভালো কাজে লাগে, একটা ভালো বৈশিষ্ট্য, লোডে থাকলে সহজে ব্যাক করা যায় না, তো এই ব্যাক গিয়ার সুইচটা দেবে এক্সেলেটার দিলেই ব্যাকে ইজিলি করা যাবে। আর এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ, কাছে এবং দূরে। আর এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ, ডান দিকে দিলে ডান দিকে ইন্ডিকেটার জ্বলবে, দেখুন মিটারও শো করছে আর ইন্ডিকেটারটা জ্বলছে, তাছাড়াও বুজার বাজবে, আর বাঁ দিকে দিলে বাঁ দিকেরটা জ্বলবে, মধ্যে বন্ধ। আর এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ, একে রিপেয়ার সুইচও বলা হয়। এটার কাজ হচ্ছে গাড়িটা যদি আপনার কোথাও খারাপ হয়ে যায় রাস্তার মধ্যে, মিস্ত্রি মেকানিক পাচ্ছেন নাই, তাহলে এই সুইচটা একবার দাবলে গাড়িটা চলতে শুরু করবে, যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবেন, পরে আবার সারিয়ে নিতে হবে। আর এখানে একটা চার্জিং পোর্ট পাবেন, এই গাড়ির ক্ষেত্রে এখানেই চার্জিং পোর্ট। আর এটা হচ্ছে মোবাইল চার্জিং পোর্ট, USB পোর্ট পাবেন, আপনার মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। আর এখানে দেখাই ইগনিশন চাবির সিস্টেমটা, এটাতে একটু নতুন ধরনের উন্নত সিস্টেম দিয়েছে,
পেট্রোল স্কুটারের মতো। দেখুন এই সুইচটা দাবলাম তো এটা লক হয়ে গেল, আর এটা লক হয়ে গেলে চাবিটা ঢুকবে না। চাবিটা ঢুকানোর চেষ্টা করলেও বা বাচ্চা ছেলেরা খাঁটি বা অন্য কিছু ঢুকি দেয়, তার জন্য চাবিটা খারাপ হয়ে যায়, সেই চান্সটা নেই, এটা লক হয়ে গেছে। আবার এই চাবির উল্টা দিকটা দিয়ে এই চাবির লকটাকে খুলতে হবে। দেখুন খুলে গেছে, এইভাবেই অপারেট করতে পারবেন। তারপরে চাবিটা লাগবে, তার সঙ্গে আপনারা দুটো রিমোট পাবেন, অ্যান্টি থ্রাপ ল্যাম্প সিস্টেম, এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে। লক করে রাখলে গাড়িটাকে চুরি করতে পারবে না, সাইরেন বাজবে, তাছাড়াও চাকাটা লক হয়ে যাবে। এই অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম রিমোটের সিস্টেমগুলো আমি অনেক ইলেকট্রিক স্কুটারে দেখেছি, ডিটেলস ফাংশনগুলো কী কীভাবে করে। আর এখানে একটা স্টাইলিশ ব্যাগ হুক পাবেন, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে, টানলে খুলবে। এখানে ছোট একটা ডিগির মতো পাবেন, কিছু জিনিস রাখতে পারবেন। আর সামনে যে পাদানিটা এতটাই এখানে জায়গা পাবেন। আর এরপর বলি মোটর সিস্টেমটা, তো দেখুন পিছনের যে চাকাটা সেটাতে বিএলডিসি হাফ মোটর পাবেন। হাফ মোটর হওয়ার জন্য পাওয়ার লস কম হয়, আর এই মোটরটার পাওয়ার হচ্ছে 1.5 কিলোওয়াট, এখান থেকে এটাই বলা হয়েছে। আর এই টায়ারটা পাবেন টিউবলেস টায়ার, আর টায়ারটার সাইজ হচ্ছে 90-90-10। আর এই টায়ারটা হচ্ছে সিয়েট কোম্পানির টায়ার। সাধারণত ইলেকট্রিক স্কুটারে এই সিয়েট কোম্পানির টায়ার দেই না, দামি কোম্পানির টায়ার খুব কম লাগানো থাকে, কিন্তু এই জেলিও কোম্পানি ইলেকট্রিক স্কুটারে সিয়েট কোম্পানির টায়ার লাগানো আছে। আর স্প্রিং কয়েল হাইড্রোলিক শকাজার পাবেন, পিছনে দুদিকে দুটো হ্যাভি স্ট্রং শকাজার, আর অ্যাডজাস্টেবল শকাজার আছে, অ্যাডজাস্ট করতে পারবেন লোড অনুযায়ী। আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার, সুইং আর্ম কাভারটা বড় লাগানো আছে। আর পিছনের ব্রেকটা ড্রাম ব্রেক পাবেন। এরপর দেখাবো পিছনের ব্যাক লাইটটা, জ্বালিয়ে দেখাবো, তো দেখুন জ্বলছে, এটা হচ্ছে ব্রেক লাইট আর ব্যাক লাইট। আর সাইডে এরকম এলইডি ল্যাম্প জ্বলবে দু সাইডে দুটো, দেখতে ভাল লাগছে। আর মধ্যে ইন্ডিকেটারটা সাদা গ্লাসের মধ্যে জ্বলবে, এখানে ডান দিকের আর বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলবে, দেখতে খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনাদেরকে দেখাবো সিটের নিচে কতটা জায়গা পাবেন, সিটটা খুলে নিচ্ছি, তো দেখুন এতটা জায়গা পাবেন, এখানে কিছু জিনিস নিয়ে যেতে পারবেন। আর এখানে একটা এমসিবি পাবেন, এই এমসিবিটার কাজ হচ্ছে গাড়িটা কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায় তাহলে অটোমেটিক এই এমসিবিটা বন্ধ হয়ে যাবে। তাছাড়াও গাড়িটার যত লোড ক্যাপাসিটি তার চেয়ে যদি বেশি লোড চাপে তাহলে অটোমেটিক এই এমসিবিটা বন্ধ হয়ে যাবে। এরপর দেখায় এখানে একটা ব্যাক রেস্ট পাবেন, লম্বা ব্যাক রেস্ট, সেফটির ক্ষেত্রে কাজে লাগে, যদি কোনো বাচ্চা ছেলে বসে, মহিলা বসে বা বয়স্ক মানুষ বসে সে হেলান দিতে পারবে, পড়ে যাওয়ার ভয় নেই, সেফটির ক্ষেত্রে ভালো। এরপর দেখুন এখানে বাঁ দিকে একটা লেডিস ফুট ড্রেস পাবেন, বড় ফুট ড্রেস অ্যালুমিনিয়ামের। এরপর দেখাবো সামনেটা, তো দেখুন এই সামনে ডিস্ক ব্রেক পাবেন, ডিসের সাইজটা বড়, বড় হওয়ার জন্য ব্রেকটা ভালো ধরবে। আর লম্বা টেলিস্কোপিং শকাজার পাবেন, এই শকাজারটা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো লম্বা টেলিস্কোপিং শকাজার লাগানো আছে, চালিয়ে গাড়িটা আরাম পাবেন। আর এই টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার, টায়ারের সাইজ হচ্ছে 90-90-10, আর সিয়েট কোম্পানির টায়ার লাগানো আছে। এরপর দেখায় বাঁ দিকটা, তো দেখুন অ্যালো হুইল পাবেন, আর বাঁ দিকটা দেখতে এরকম লাগছে। এরপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সিট কাভারটা, এটা সিট কাভারটা দেখুন গ্রিপিং করা আছে, যেটাকে কুশনও বলা হয়, গ্রিপিং করা আছে, এটাতে কি হবে স্লিপ হবে না, স্লিপিং নেই, ভালো একটা সিট কাভার, ভালো লেদার লাগানো আছে। এরপর এই ইলেকট্রিক স্কুটারের দামটা বলবো আর মাইলেজ কত, ব্যাটারি কি সেটা বলবো। তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা 60 ভোল্ট আর 72 ভোল্ট দুটো কন্ডিশনেই নিতে পারেন। আর আপনারা যদি 60 ভোল্টের নেন আর 28 এর ব্যাটারি লাগান, লিড অ্যাসিড ব্যাটারি, তাহলে একবার ফুল চার্জ করলে 60 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যদি লিথিয়াম ব্যাটারি লাগান 60 ভোল্টের আর 30 AH এর ব্যাটারি লাগান, তাহলে একবার ফুল চার্জ করলে 90 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যদি আপনারা লিথিয়াম ব্যাটারি বেশি অ্যাম্পিয়ারের নেন তাহলে 90 থেকে 120 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। আর এই ইলেকট্রিক স্কুটারের দামটা বলি, দামটা হচ্ছে স্টার্টিং দাম 65,000 টাকা, 65,000 থেকে শুরু। আর এই দামটা পার্থক্য হতে পারে জায়গা অনুসারে, এলাকা অনুসারে, তাছাড়া ভিডিওটা কখন দেখছেন তার উপরেও নির্ভর করতে পারে। আর এই ইলেকট্রিক স্কুটারটা একটা নতুন ধরনের, নতুন ইলেকট্রিক স্কুটার, আলাদা ধরনের ইলেকট্রিক স্কুটার। দেখুন লো স্পিড ইলেকট্রিক স্কুটারের কি হয়, একই রকম মডেল অন্যান্য কোম্পানিতে পাওয়া যায় আলাদা আলাদা নামে, কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা যেটা দেখালাম এটা পুরোপুরি একটা অন্য ধরনের নতুন মডেল ইলেকট্রিক স্কুটার, ভালো ইলেকট্রিক স্কুটার। আর এই ইলেকট্রিক স্কুটারটা শুধু এই কোম্পানিতে পাবেন, জেলিও কোম্পানিতে। আর এই ইলেকট্রিক স্কুটারটা আপনাদেরকে যেভাবে দেখালাম এক একটা বিস্তারিত পার্ট পার্ট করে, এরকম ধরনের ভিডিও আপনারা ইউটিউবে পাবেন না, শুধু এই চ্যানেলেই পাবেন, টেকনিক্যাল বাংলা MK চ্যানেলটাতে, যেখানে আপনাদেরকে ডিটেলস পার্ট পার্ট এক একটা করে বৈশিষ্ট্য দেখানো হয়, বলা হয়।
তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখন এই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এরকম ধরনের নতুন নতুন আরও যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভিডিওটা দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে কি হয় আমাদের ভিডিও করতে আরও বেশি মনোযোগ বাড়ে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এই ইলেকট্রিক স্কুটারটা নিতে চান তাহলে বেঙ্গল ই মোটরে পেয়ে যাবেন, আর বেঙ্গল ই মোটরের ফোন নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে।